কিছুদিন আগে আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে আসিফ আলীকে মেরে দিল। বিয়ের বাজার করে ঘরে ঢুকছিল, মারতে মারতে মেরে ফেললো। তার আগে তাবরেজকে মারলো, তার আগে সানাউলকে মারলো, তার আগে এমন করে জুনায়েদকে মারলো, একটা একটা করে মেরে দিচ্ছে। কাল তোমার পালা নেই কে জানে। তাই আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলছে, হে বাংলার যুব সমাজ, হে বাংলার বুনেরা, হে বাংলার মা বাপেরা, শুধু মুসলমান নয় দলিত আদিবাসীদের হরাও বলছি, আগে আসুন। আমি আব্বাস সিদ্দিকীর কথা শুনুন না, আগামী দিন আপনার মেয়ে আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না, আপনার মা আপনার হবে না। আপনার চোখের সামনে এই সাম্রাজ্যবাদীরা আপনাকে বেঁধে রেখে যেভাবে মায়ানমারে রেপ করেছিল ওইভাবে রেপ করবে, এদের প্ল্যানটা এটাই। তাই আজকে আমি জানের রিস্ক নিয়ে আপনাদের ঘরে পূজাতে চাইছি, আল্লাহর হাতে বলে যাচ্ছি, আমাকে একবার জিতান, আমাকে একবার জিতান, আমি আপনাদের ঘরে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেব। আমার এই কথাটা মেনে নিতে পারবে? আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে রাত 2টার সময় 2টো প্লাসে 1,500-এর উপরে র‍্যাব পাঠিয়ে দিয়ে আমার বাড়ির তালা ভাঙার চেষ্টা করেছিল। আরে আমার আল্লাহর পাওয়ার দেখো, 1,500 র‍্যাব মিলে একটা গেটের তালাকে ভাঙতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এতগুলো লোকের সামনে বলে যায়, আরে যদি আমি অন্যায় করে থাকি, আমি সংবিধান বিরোধী করে থাকি, আরে পুলিশ দিনের বেলা পাঠা আমাকে অ্যারেস্ট কর, আমি নিজে থেকে ধরা দেব। আর সংবিধান বিরোধী করিনি, দেশের বিরোধী করিনি, নিজের পার্টিকে বাঁচাতে গিয়ে আব্বাস সিদ্দিকী যদি মুখ বন্ধ করতে চাও, কত ফোর্স আছে একবার দিনের বেলা অ্যারেস্ট করে দেখাও, আমারও কত পাওয়ার আছে সেদিন আমি মজা দেখিয়ে দেব। তোমরা বেটা ছেলে যেখানে সেখানে পেশাব পায়খানা করে নেবে, যেখানে সেখানে গোসল করে নেবে, যেখানে সেখানে জীবন কাটিয়ে দেবে, তোমার মা তোমার বোনটার কি হবে ভাবছো? আজকে আসামে ক্যাম্পে আছে, যাও দেখে আসো কি কুত্তার জীবন ওদের হচ্ছে। আমার বক্তব্য হয় এটাই, হে যুবকেরা, কংগ্রেসের জন্য লড়েছো, বামপন্থীদের জন্য লড়েছো, টিএমসির জন্য লড়েছো, আগামী দিন আব্বাস সিদ্দিকীর ডাকে একবার লড়ো, লড়ে 50 দিন যদি বাঁচতে হয় বাঁচো, বাঘের মতো সিংহের মতো বাঁচো, তারপরে তোমাদের পরিবারকে একটা শান্তির সমাজ করে দিবার চেষ্টার জন্য লড়ো। এই লড়াইয়ে কারা আমার সাথ দিতে রাজি আছে হাত তুলে দেখাও। নারায়ণ তৈবে, নারায়ণ তৈবে। আজকে দিদি কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, তোমার ছোট ভাই, আপনাদের ছোট বাবাজি, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, নাম শুনেন নে, আমি জলসালিয়ে ব্যস্ত, আরলিয়ে ব্যস্ত, আমার ছোট ভাই ফুরফুরা শরীফ আহলে সুন্নত আল জামাতের পক্ষ থেকে বাংলার মানুষ, মুসলিম শুধু নয়, গরিব অসহায় দলিত আদিবাসী সবার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে এই এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে কেস ফাইল হয়েছে, সেই কেস চলছে, 22 তারিখে একটা শুনানি আছে। আল্লাহর কাছে দোয়া করি সুপ্রিম কোর্টে আল্লাহ যেন হিদায়ত করে, যেন বিচার হয়, যে আইন চলবে না। জেনে রাখবে, যদি এই আইনটা পাস হয় বাংলার বুকে কৃতিত্ব হলো তোমার পীরের বাচ্চাদের। চলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানতে চাই, বাংলার মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল না বাংলার মানুষের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে এই সিএ বা এনআরসির বিরুদ্ধে কেস করা? দরকার ছিল না ছিল না? জোরে বলুন ছিল না ছিল না? কেউ যদি মনে করেন, আরে 10,000 টাকা পার্টি থেকে পাইতো, আমার মায়ের ইজ্জত কেউ লাই লিখে যা, সে আওয়াজ না দেয় না দেবে। কেউ যদি মনে করেন, পানি থেকে সাইকেল পেয়েছি তো, আমার বোনকে কেউ রেপ করে করকে যা, সে যদি আওয়াজ না দেয় না দেবেন। যদি কারো কাছে ধন দৌলতের থেকে মা বাপের ইজ্জত বেশি হয়, বোন বেটির ইজ্জত বেশি হয়, চিৎকারকে বলুন মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল না ছিল না?
তাহলে আজকে আব্বাস সিদ্দিকী যখন কলকাতার প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অনুসরণ করেছিলাম আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে, তখন আমাকে বক্তব্য দিয়ে বলেছিল তুমি আমাকে হুঁশিয়ারি দিচ্ছ, তুমি আমাকে হুঁশিয়ারি দিচ্ছ, আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে রাত দুটোর সময় দুটো প্লাসে দেড় হাজারের উপরে র‍্যাব পাঠিয়ে দিয়ে আমার বাড়ির তালা ভাঙার চেষ্টা করেছিল। আরে আমার আল্লাহর পাওয়ার দেখো, দেড় হাজার র‍্যাব মিলে একটা গেটের তালাকে ভাঙতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এতগুলো লোকের সামনে বলে যায়, আরে যদি আমি অন্যায় করে থাকি, আমি সংবিধান বিরোধী করে থাকি, আরে পুলিশ দিনের বেলা পাঠা আমাকে অ্যারেস্ট কর, আমি নিজে থেকে ধরা দেব। আর সংবিধান বিরোধী করিনি, দেশের বিরোধী করিনি, নিজের পার্টিকে বাঁচাতে গিয়ে আব্বাস সিদ্দিকী যদি মুখ বন্ধ করতে চাও, কত ফোর্স আছে একবার দিনের বেলা অ্যারেস্ট করে দেখাও, আমারও কত পাওয়ার আছে সেদিন আমি মজা দেখিয়ে দেবো। ভাইয়েরা আমার, রাত দুটোই পনেরোই পুলিশ পাঠিয়েছে, তাই মেহমানদারি করিনি। যদি দিনের বেলা করতো কিভাবে মেহমানদারি করতে হয় দেখিয়ে দিতাম। কথা বুঝছেন না, বোঝেন না? আজ আমি যে কথাগুলো বলছি মানবেন না, মানবেন না? যদি না মানেন আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নেই, আপনাদের ক্ষতি হবে। আপনারা জানেন ক্যাম্পটা কি জিনিস? আজকে দিদি কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, তোমার ছোট ভাই, আপনাদের ছোট বাবাজি, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, নাম শুনেন নে, আমি জলসালিয়ে ব্যস্ত, আল্লিয়ে ব্যস্ত, আমার ছোট ভাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলার মানুষ, মুসলিম শুধু নয়, গরিব অসহায় দলিত আদিবাসী সবার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে এই এনআরসির বিরুদ্ধে, সি এর বিরুদ্ধে কেস ফাইল হয়েছে, সেই কেস চলছে, 22 তারিখে একটা শুনানি আছে। আল্লাহর কাছে দোয়া করি সুপ্রিম কোর্টে আল্লাহ যেন হিদায়ত করে, যেন বিচার হয়, যে আইন চলবে না। জেনে রাখবে যদি এই আইনটা পাস হয় বাংলার দিকে কৃতিত্ব হলো তোমার পীরের বাচ্চাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার একবার প্রমাণ হলো তোমাদের প্রকৃত দরদি হলো তোমার পীরের বাচ্চারা, তোমাদের প্রকৃত দরদি হলো ইমানদার নবীর গোলামরা, ঠিক না বেটি? আজ আমাদের কথা শুনবে না? আজ ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত চাইছে, 73 বছরের ইতিহাস দেখলাম, কংগ্রেস বড় মিষ্টি কথা দিয়ে আমাদের উপরে রাজত্ব করেছে, আমাদের ঘরে কিন্তু ধ্বংস করেছে। বামফ্রন্ট বড় মিষ্টি কথা বলে আমাদের উপর রাজত্ব করেছে, আমাদের ঘরে কিন্তু ধ্বংস করেছে। দিদি বড় ঘুমটা দিয়ে মাসাল্লা ভাড়াকাল্লা সাইকেল দিয়ে, আর এই যে 1,20,000-40,000 করে ইন্দিরা আবাসনের ঘর দিয়ে, ওই ঘর থেকে তাড়িয়ে বিদেশে পাঠাবার, ক্যাম্পে পাঠাবার প্ল্যান করছে। ক্যাম্পটা কি জিনিস? ক্যাম্পটা হলো যেখানে মা বেটির উপরে অত্যাচার করবে, প্রকাশ্য রেপ করবে, ধর্ষণ করবে, গুলি করবে, মেরে দেবে, জন জন ছেলেদের সেখানে এনকাউন্টার করে দেবে, যেখানে দদগে দদগে মরা এক কথায়। উদাহরণস্বরূপ আমার আঙুলটাকে আজকে কেউ কাটলো একটা, কালকে কেউ একটা কাটলো, পরশু দিন একটা কাটলো, এইভাবে আস্তে আস্তে একটা হাত কাটলো, একটা পা কাটলো, একটা এই কাটলো, একটা কান কাটলো, এই মরণটা বেশি কষ্ট না একবার কেউ এ সময় মেরে দিল ওটা কষ্ট? কোনটা বেশি কষ্ট? একটা একটা কাটা। তা আমি আব্বাস সিদ্দিকী এটাই বলতে চাইছি, এনআরসি সিএএ হবেই, রুকার ক্ষমতা নাই। একমাত্র রুকার দুটো জায়গা বললাম, এক রাজ্য থেকে দিদি যদি কেস করতে যায় তাহলে রাজ্যের পক্ষে ওনার একটা নাম থাকবে, আর না হয় আমরা যে কেস করছি যদি আল্লাহ ওটা রায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট যদি চাই বন্ধ করতে পারে, আর একটা হলো যেখান থেকে লোকসভা থেকে পাশ হয়েছে তাহলে লোকসভায় যাদেরকে পাঠিয়েছো তারা কি আমাদের হয়ে কথা বলেছে? দাদা হুজুর পীর কেবলা পাঠিয়েছিলেন যাদের ঘরে, তারা দাদা হুজুর যেভাবে শিখিয়ে দিত সেভাবে কথা বলতো? তাই আমি আব্বাস সিদ্দিকী চাইছি, 73 বছর ইতিহাসে সবাই আমাদের ঘরে লুটলো, তাই আমি চাইছি আমাদের একটা চেয়ারের পাতা, একটা আমরা গ্রুপ করব,
একটা আমাদের ক্লাব হবে, সেখানে আমরা কিছু ভালো ভালো ছেলে বিভিন্ন জায়গায় আমরা মনোনীত করে আমরা দাঁড় করাবো, আমরা তাদেরকে জিতাবো, তারা আমাদের হয়ে যাবে। কথা বুঝছেন না? এইটা যদি আব্বাস সিদ্দিকী করে আপনারা আব্বাস সিদ্দিকীর কথায় ভোট দেবেন? কথা বলুন, দেবেন? আপনারা কি আব্বাস সিদ্দিকীকে দেখে জিতাবেন? আজকে দিদি বলল 41টাতে আমি, 296টাতে আমি, আমাকে দেখে ভোট দাও। তাহলে দত্তপুকুরে যখন একটা ছেলের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিল ক্লাবের মধ্যে, একটা এমএলএ একটা এমপি আজও পর্যন্ত দেখা করতে এলো না কেন? কেন? হে যুবকরা, ওই একটা ভাইকে দেখে শিক্ষা নাও। আজকে কি দোষ ছিল ভাইটার? গরিবের ছেলে, কিছুদিন আগে আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে 80 বালিকে মেরে দিল। বিয়ের বাজার করে ঘরে ঢুকছিল, মারতে মারতে মেরে ফেলল। তার আগে তাবরেজকে মারল, তার আগে সানাউলকে মারল, তার আগে এমন করে জুনায়েদকে মারল, একটা একটা করে মেরে দিচ্ছে। কাল তোমার পালা নেই কে জানে। তাই আব্বাস সিদ্দিকী আওয়াজ শুনছে, হে বাংলার যুব সমাজ, হে বাংলার বুনেরা, হে বাংলার মা বাপেরা, শুধু মুসলমান নয়, দলিত আদিবাসীদের হরাও বলছি, আগে আসুন। আমি আব্বাস সিদ্দিকীর কথা শুনুন না, আগামী দিন আপনার মেয়ে আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না, আপনার মা আপনার হবে না। আপনার চোখের সামনে এই সাম্রাজ্যবাদীরা আপনাকে বেঁধে রেখে যেভাবে মায়ানমারে রেপ করেছিল ওইভাবে রেপ করবে, এদের প্ল্যানটা এটাই। তাই আজকে আমি জানের রিস্ক নিয়ে আপনাদের ঘরে পূজাতে চাইছি, আল্লাহর হাতে বলে যাচ্ছি, আমাকে একবার জিতান, আমাকে একবার জিতান, আমি আপনাদের ঘরে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো। আমার এই কথাটা মেনে নিতে পারবে? যদি এরপরও কোন মুসলমান দাবিদার, কোন বঞ্চিত গরিব মানুষ যদি আমার কথা না বিশ্বাস করে, আমার কিছু করার থাকবে না। কারণ আগামী দিন এমন মুসিবতের দিন আসছে। 3 বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে, আজকে যা বলে যাচ্ছি, যদি তৈরি না হন আপনারা খুব শিগগিরই এর ফল পাবেন। তবে 21-এর ভরসায় থাকবেন না, কারণ আমার মনে হচ্ছে 21-এর আগেই ভোট হয়ে যাবে, কারণ পজিশন ভালো নয়। এখন তো বললে অনেকের রাগ হতে পারে, রাগ হচ্ছে নাকি? আপনাদের কাছে দিদি আগে না ভাইজান আগে? আপনাদের কাছে টিএমসি কংগ্রেস বামফ্রন্ট আগে না আমার মুজাদ্দেদ জামান আগে? আপনাদের কাছে টিএমসি কংগ্রেস বামফ্রন্ট আগে না আমার রসুল্লাহ আগে? মুসলমান দাবি করবেন নবীর বংশের বাচ্চার কথা বিশ্বাস করবেন না, কেমন মুসলমান? আপনি বলছেন আমি জান্নাত যাব, জান্নাত যাব, জান্নাত তোমার জন্য আল্লাহ করেছে। কে বলেছে তোমার জন্য আল্লাহ করেছে? জান্নাত তৈরি করেছে মদিনাওয়ালা মোস্তফা রহমতের জন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোস্তফা রহমতের ভিক্ষায় তোমরা জান্নাত পাবে। আর মোস্তফা রহমতকে জান্নাত লেবে বলছো, মোস্তফা রহমতের আওলাদকে ভালোবাসবে না বলবে, তাকে বিশ্বাস করবে না, কিসের মুসলমান তুমি? আজকে এত বড় কথা বলে যাচ্ছি কেন? তোমরা বেটা ছেলে যেখানে সেখানে পেশাব পায়খানা করে নেবে, যেখানে সেখানে গোসল করে নেবে, যেখানে সেখানে জীবন কাটিয়ে দেবে, তোমার মা তোমার বোনটার কি হবে ভাবছো? আজকে আসামে ক্যাম্পে আছে, যাও দেখে আসো কি কুত্তার জীবন ওদের হচ্ছে। আমার বক্তব্য হল এটাই, হে যুবকেরা, কংগ্রেসের জন্য লড়েছ, বামপন্থীদের জন্য লড়েছ, টিএমসির জন্য লড়েছ, আগামী দিন আব্বাস সিদ্দিকীর ডাকে একবার লড়ো। লড়ে 50 দিন যদি বাঁচতে হয় বাঁচো, বাঘের মতো সিংহের মতো বাঁচো, তারপরে তোমাদের পরিবারকে একটা শান্তির সমাজ করে দিবার চেষ্টার জন্য লড়ো। এই লড়াইয়ে কারা আমার সাথ দিতে রাজি আছো হাত তুলে দেখাও। নারায়ণ তৈবে, নারায়ণ তৈবে। যদি এটা সত্য হয় তাহলে আমার একটা দাবি রইল আপনাদের কাছে, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে প্রত্যেকটা গ্রাম থেকে 30 জন করে যুবক, কম করে, বেশি হলে আলহামদুলিল্লাহ 30 জন করে যুবক নাম ফোন নাম্বার লিখে আমার সঙ্গে দেখা করো, ফুরফুরাশে আহলে সুন্নতুল জামাতের মেম্বার হও। আজকে আরএসএস রাজনীতি করে না, কিন্তু ওর হুকুমে প্রধানমন্ত্রী চলছে। আহলে সুন্নতুল জামার রাজনীতি করবে না, কিন্তু আমার হুকুমেতে বাংলার মুখ্যমন্ত্রীকে চলতে হবে।
কথা বুঝছেন না? আমি কি তোমাদের দুশ্মন? আমি কি তোমাদের ভাইজান নয়? অরাজনীতি করার পরও যদি 4000 ছেলেকে পুলিশ জামিন করাতে পারি, তাহলে আজ যদি আব্বাস সিদ্দিকীর পাওয়ার থাকতো, তাহলে আমার যে ভাইটা দত্তপুকুরে গলায়, জানো তো একটা এমএলএ এমপি আসে না, কিন্তু আমি যে রাস্তা দেখাচ্ছি সঙ্গে সঙ্গে গোটা 50 এমএলএ এসে হাজির হতো। কেন আমি ফোন করতাম? যা, কেন প্রত্যেকের কাছে সাদা কাগজ আমি সই করিয়ে রাখবো, অত সহজে টিকিট দেবো না? জি, তারপরে আমি চিনিনি তোমায়, তাহলে আমি বেঁচেই হব। কেন আমি আর দ্বিতীয়বার আমার কম কেলে কাউকে খেলতে দেবো না। অতএব সাদা কাগজে সই কর, তারপরে দাঁড়া।